আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুকের নাম বা আপনার ফেসবুক আইডির প্রোফাইল নাম আপনি কিভাবে পরিবর্তন করবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে চাইলে প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপর উপরে তিনটি লাইন দেখতে পাচ্ছেন ডান পাশে এটার উপর টাচ করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশনটি রয়েছে এই সেটিং অপশনটির উপর টাচ করে দেবেন তো এখন এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে টাচ করে দেবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন নেম চঞ্চল মাহমুদ তো এটা আমি পরিবর্তন করে আপনাদেরকে দেখে দিব তো এখানে পাশে দেখতে পাচ্ছেন ইডিট অপশনটি রয়েছে এখানে টাচ করে দিবেন। তো ফার্স্ট নেম তো আমি ফার্স্ট নেম দিয়েছি মোহাম্মদ তো মিডল নাম আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তারপর লাস্ট নেম আমি দিয়ে দিচ্ছি বাংলায় দিয়ে দিচ্ছি মোহাম্মদ চঞ্চল মাহমুদ তো আগে ছিল চঞ্চল মাহমুদ তো এখন আমি বাংলাতে নামটা দিয়েছি মোহাম্মদ চঞ্চল মাহমুদ তো অলরেডি নামটা কিন্তু টাইপ করা হয়ে গেছে তো তারপর নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ এই অপশনটির উপর টাচ করে দিবেন তো এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি আপনি টাইপ করেছিলেন অ্যাকাউন্ট তৈরি করার সময় বা আপনি যেটি দিয়ে লগ করেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তারপর সেভ চেঞ্জ এই অপশানটির উপর টাচ করে দিবেন তো এভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলে থাকা নাম আপনি পরিবর্তন করতে পারবেন তবে অবশ্যই আপনি এটা যখন মন চাই তখনই কিন্তু আপনি নামটা পরিবর্তন করতে পারবেন না তবে অবশ্যই তিন মাস পর পর আপনার নাম পরিবর্তন করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত